নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের অনেকেই আসলে জানতে চান জার্মানির কোন শহরটা খুব ভালো। আপনাদের অনেকেরই প্রশ্ন জার্মানির কোন শহরে আপনারা মাইগ্রেট করবেন নিজেকে, এবং যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান তাদের অনেকেই জানতে চান যে কোন বিশ্ববিদ্যালয়টা ভালো হবে। আমি এই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে মূলত কথা বলবো। শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো আপনাদের যে প্রশ্নটা সাধারণত থাকে যে জার্মানির কোন শহরটা সবচেয়ে বেশি ভালো হবে, মানে কোন বিশ্ববিদ্যালয়টাতে পড়লে ভালো হবে, কোন সাবজেক্টে পড়লে ভালো হবে, অনেকেই অনেক এই প্রশ্ন করে থাকেন আমার বিভিন্ন ভিডিওর নিচে, যে একটু যদি গাইডলাইন দিই। আসলে বিষয়টা খুবই কমপ্লিকেটেড, মানে কোন শহরটা আপনার জন্য ভালো হবে সেটা আরেকজন বলাটা বেশ ভালোই মুশকিল, এবং কোন সাবজেক্ট কোন বিশ্ববিদ্যালয় আপনার জন্য ভালো হবে, ওই শহরে আপনি কাজ পাবেন কি না সেটাও অনেকখানি আপেক্ষিক, মানে ডিপেন্ডস, ফিক্সড করে কিছু বলা যাবে না। তবে আমি একটা হালকা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যেন আপনারা মোটামুটি বুঝতে পারেন যে কোন শহরটা একটু ভালো হতে পারে। মানে ভালোর তো আর শেষ নেই, কিন্তু আমি একটু যদি আউটলাইন দিই, একটু গাইডলাইন দিই, তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। আমি আসলে একটু কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাতে চাই। জার্মানিতে আসলে আপনারা হয়তো অনেকেই জানেন যে 16টা স্টেট আছে জার্মানিতে। তো 16টা স্টেটের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে হচ্ছে আপনার নর্দার্ন ওয়েস্টফেলিয়া যে স্টেটটা আছে, সংক্ষেপে NRW বা NRB বলতে পারেন আপনারা। সেই স্টেটে মোটামুটি বর্তমানে 1,80,000-এর মতো, 1,80,000-এর মতো জনসংখ্যা আছে এই নর্দার্ন ওয়েস্টফেলিয়া স্টেটে। তো আমি যদি একটু আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাই যে কোন স্টেটটাতে কী পরিমাণ আসলে জনসংখ্যা আছে, আপনারা যদি একটু খেয়াল করেন, বার্লিনে 2015 সালের হিসেবেটা, আসলে এক্স্যাক্ট লেটেস্ট হিসাবটা পেলে ভালো হতো, মোটামুটি রাফলি খুব বেশি পার্থক্য হবে না। দেখতে পাচ্ছেন আপনারা 35,20,000-এর মতো লোক আছে। আমি আসলে প্রত্যেকটা স্টেট যদি বলতে চাই অনেক আসলে মানে লম্বা হয়ে যাবে ভিডিওটা, আমি ডিটেলস যাচ্ছি না। আপনারা এগুলো প্রত্যেকটা আমি নিচ্ছে হচ্ছে উইকিপিডিয়া থেকে, আপনারা যদি একটু কষ্ট করে উইকিপিডিয়াতে যান নিজেরাই দেখে নিতে পারবেন। বিভিন্ন কিওয়ার্ড দিয়ে যদি সার্চ দেন, যে লিস্ট অফ সিটিজ ইন জার্মানি, তারপরে লিস্ট অফ সিটিজ ইন টাউন ইন জার্মানি, এই বিষয়গুলো নিয়ে একটা সার্চ দিলে আপনারা নিজেরাই জেনে যাবেন। তো প্রথম যে বিষয়টা আমি কথা বলতে চাই, আসলে আমি যেহেতু নর্দার্ন ওয়েস্টফেলিয়া স্টেটে থাকি, ডেফিনেটলি আমার এই স্টেটটা ভালো লাগে। ভালো লাগার অনেকগুলো কারণ আমি বিভিন্ন ভিডিওতে বিক্ষিপ্তভাবে বলেছি। তো আজকে আরেকটু এলাবোরেট করতে চাই বিষয়টা। যেহেতু সবচেয়ে পপুলাস একটা স্টেট হচ্ছে নর্দার্ন ওয়েস্টফেলিয়া, সেটা একটা কারণ, এখানে সুযোগ সুবিধা স্বভাবতই বেশি, যেখানে মানুষ বেশি থাকে সেখানে সাধারণত কাজকর্মের সুযোগ বেশি পাওয়া যায়, বেশি মানে আপনার প্রতিষ্ঠান থাকে, মানে মানুষের মোবিলিটি বেশি, তাহলে ডেফিনেটলি নানান ব্যবসা বাণিজ্যেরও সুযোগ সুবিধা থাকে, সেটা একটা বিষয়। আর প্রচুর ইন্টারন্যাশনাল লোক এই স্টেটে থাকে, আপনারা জানেন যে প্রচুর তার্কিশ কমিউনিটি আছে, সেটা ডেফিনেটলি অন্যান্য জার্মানির অন্যান্য শহরেও আছে এবং ইয়েতেও আছে, স্টেটেও আছে, বাট NRB-তে একটু বেশি তুলনামূলক। আরেকটা বিষয় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে প্রচুর কলকারখানা যথারীতি আছে, তারপরে রেসিজমটা একটু কম তুলনামূলক। আমি একটা জরিপে দেখছিলাম যে জার্মানির পূর্ব জার্মানিতে আপনার যেখানে 30% মতো মানুষ বিদেশিদের পছন্দ করে না, সেখানে হচ্ছে 16% মানুষ পছন্দ করে না বিদেশিদের, মানে NRB স্টেটে, মানে নর্দার্ন ওয়েস্টফেলিয়া স্টেটে। তো বোঝা যাচ্ছে যে রেসিজমটা একটা বিষয়, কাজকর্মের সুযোগ সুবিধা। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা দাঁড়াচ্ছে, আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন তারা তো মোটামুটি শহরকে বেশি পছন্দ করেন, অনেকেই শহরে থাকতে চান, গ্রামের দিকে যেতে কম চান, সেটা একটা বিষয়। তো জার্মানির নর্দার্ন ওয়েস্টফেলিয়া স্টেটে যেটা হয় যে মোটামুটি আমি একটা জরিপে দেখেছিলাম 100 বড় শহরের মধ্যে 60, মানে 60টার মতো বড় শহর হচ্ছে এই নর্দার্ন ওয়েস্টফেলিয়া স্টেটে। এখন বড় শহর বলতে আসলে কত বড়, আমাদের ঢাকায় যেটাকে আমরা মানে বাংলাদেশে যেটাকে আমরা বড় মনে করি, জার্মানিতে আসলে সেই রকমটা হয় না। মোটামুটি 100 হাজার, মানে 1,00,000 আর কি, 1,00,000 জনসংখ্যা যদি একটা শহরে থাকে সেটাকে জার্মানিতে গ্রোসস্টাদ, মানে গ্রোসস্টাদ বলে। আমি যদি একটু দেখাই স্ক্রিনে গিয়ে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, টাউন্স উইথ ওভার 100,000 ইনহাবিটেন্টস আর কল্ড গ্রোসস্টাদ। গ্রোস মানে বড়, স্টাদ মানে শহর। আমরা যেরকম টাউন এবং সিটিকে আলাদা করি, জার্মানিতে নর্মালি এরকম আলাদা করা হয় না,
আপনার স্টাদ বলে আর গ্রস স্টাদ বলে, গ্রস স্টাদ যদি 1 লাখের বেশি হয় বড় শহর, আর 1 লাখের নিচে হলে নর্মালি স্টাদ বলে। তারপরে ডেফিনেটলি গ্যামাইন্ডাম, গ্যামাইন্ডেন একটা আছে, সেটা আপনার কাইন্ড অফ আমাদের দেশের পৌরসভা বা এই ধরনের বলতে পারেন কমিউনিটি টাইপের আর কি। তো এখানে যদি আপনারা একটা খেয়াল করেন, যে আমি আগের বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে জার্মানিতে মোটামুটি 2260টার মতো ছোট বড় শহর আছে, এখানে আমি দেখতে পাচ্ছি একদম লেটেস্ট হিসেব অনুযায়ী 2054টা সিটিজ অ্যান্ড টাউন আছে বলছে জার্মানি। এটা হচ্ছে উইকিপিডিয়ার তথ্য। মোটামুটি আপনারা রাফলি ধরতে পারেন যে ওভার 2000 সিটিজ অ্যান্ড টাউন জার্মানিতে আছে, তাহলে আপনি বুঝতে পারেন জার্মানিটা কত বড় মানে ইয়ের দিক দিয়ে চিন্তা করলে আর কি। তো এর মধ্যে আপনারা যদি একটু খেয়াল করেন এই তথ্যগুলা, বাভারিয়াতে আছে 317টা আর নর্দার্ন অস্ট্রিয়াতে বলা হচ্ছে 272টা। তো বিষয়টা হচ্ছে কি, ওখানে কিন্তু আপনার বেশি মানে বড় শহর বা শহরের সংখ্যাটা আসলে বেশি, কিন্তু যদি বড় শহর আমি ধরি তাহলে নর্দার্ন অস্ট্রেলিয়াতে আসলে এগিয়ে থাকবে। যদি আপনার নাম করা শহর বলি আমি, যদি আপনাদেরকে আরও কিছু পরিসংখ্যান আমি দেখাই, যে আসলে এত বেশি তথ্য আমার একটু গোলমাল পাকিয়ে যাওয়াটাই স্বাভাবিক। দেখেন আমি যদি জার্মানির সবচেয়ে বড় 10টা শহর ধরি, তার মধ্যে বার্লিন, হামবুর্গ, মুনশেন বা মিউনিখ যেটাকে আমরা বলি, কোলন আছে, ফ্রাঙ্কফুর্ট আছে, এসেন আছে, ডর্টমুন্ড আছে, স্টুটগার্ড আছে, তারপরে হচ্ছে ডুসেলডর্ফ আছে, ব্রেমেন আছে, এর মধ্যে 10টা সবচেয়ে বড় শহরের মধ্যে আপনার ডুসেলডর্ফ, ডর্টমুন্ড, এসেন, কোলন এই 4টাই হচ্ছে আপনার নর্দার্ন অস্ট্রেলিয়া। তার মানে 15টা স্টেটে হচ্ছে 6টা সবচেয়ে বড় শহরের মধ্যে, আর একটা স্টেটেই হচ্ছে 4টা। তার মানে আপনারা বুঝতে পারছেন। আর আমি যদি আরেকটা লিস্টে যাই একটু এদিকে, যদি আপনাদেরকে দেখাই আপনারা একটু খেয়াল করবেন যে এই এই যে পতাকাটা অনেকটা ইতালির পতাকার মতো, নর্দার্ন অস্ট্রেলিয়া স্টেটের পতাকা। আপনারা দেখেন সবচেয়ে বড় শহরগুলো এগুলো ক্রমানুসারে সাজানো জনসংখ্যার ভিত্তিতে, সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে দেখেন একেবারে লাইন ধরে আছে, এই যে ডর্টমুন্ড, ডুসেলডর্ফ, তারপরে এসেন। হ্যাঁ, এরকম যদি আমি নিচের দিকে যাই আপনারা যদি একটু খেয়াল করেন প্রচুর কিন্তু আছে। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডুইসবুর্গ, বোকুম, বুপারটাল, হ্যাঁ, বিলেফিল্ড, তারপর আছে বন, তারপরে মুনস্টার, তারপরে আপনার আছে গেলসেন ক্রিশেন, তারপরে হচ্ছে গেলজেন ক্রিশেন, তারপরে হচ্ছে মুনশেন গ্লাডবাগ। হ্যাঁ, আমার উচ্চারণটা আসলে গোলমাল পাকিয়ে যেতে পারে, কারণ জার্মান আর ইংলিশ উচ্চারণে কিছুটা পার্থক্য থাকে সাধারণত। তারপরে যে দেখতে পাচ্ছেন আখেন, তারপরে আছে হচ্ছে ক্রেফেল্ড, হ্যাঁ, তারপরে এরকম প্রচুর, যে ওবারহাউজেন প্রচুর আছে আর কি, প্রচুর মানে আপনারা একটু যদি দেখে যান। তারপরে আছে হাগেন, তারপরে হাম, মুলহাইম, তারপরে লেভারকুজেন, জোলিঙ্গেন, হ্যার্নে, নয়েস, তারপরে হচ্ছে পাডারবন। তা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কতগুলো শহরের নাম আমি বললাম, কমপক্ষে 40টার মতো হবে। তারপরে যে এখানে আছে হচ্ছে আপনার বটড্রপ, তারপরে হচ্ছে আছে রেকলিংহাউজেন। হ্যাঁ, এরকম যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন যে প্রচুর আছে। হ্যাঁ, বার্গিস গ্লাডবাগ, তারপরে রেমসাইড, তারপরে মোয়ার্স, জিগেন, হ্যাঁ, এগুলা 79টার মধ্যে আমি দেখলাম যে মোটামুটি 40টার বেশি হচ্ছে এখানে। আর আমি যদি আরও কিছু যুক্ত করি, 100টা যুক্ত করি, আরও যদি 21টা এখানে নিয়ে আসি এই লিস্টে মানে এই 79টার সাথে, তাহলে দেখা যাচ্ছে প্রায় 60টার মতোই হবে নর্দার্ন অস্ট্রেলিয়া স্টেটে। তো এখন আপনারা বলতে পারেন তাহলে কোন স্টেটে আসবেন, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কোন স্টেটে আপনাদের যাওয়া উচিত। ডেফিনেটলি আরও বড় বড় ভালো ভালো শহরও জার্মানিতে আছে, হামবুর্গ আছে, ফ্রাঙ্কফুর্ট আছে, তারপরে স্টুটগার্ড আছে, ড্রেসডেন আছে, আপনার বাভারিয়ার বিভিন্ন শহর কিন্তু আছে, ওইদিকে লাইপজিগ আছে, তারপরে বার্লিন আছে বড় ইয়ের মধ্যে। হ্যাঁ, বার্লিনের পাশে ব্র্যান্ডেনবুর্গের বিভিন্ন ইয়ে আছে। তো যেটা হচ্ছে যে আপনারা মোটামুটি বুঝতে পারছেন নর্দার্ন অস্ট্রেলিয়াতে তুলনামূলক জনসংখ্যাও সবচেয়ে বেশি, 16টা স্টেটের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে নর্দার্ন অস্ট্রেলিয়া স্টেটে, সবচেয়ে বড় শহরগুলো আছে নর্দার্ন অস্ট্রেলিয়া স্টেটে, এবং বড় শহরগুলার একটা থেকে আরেকটা কানেক্টিভিটিটা খুবই ভালো। যেমন ডর্টমুন্ড থেকে ডুসেলডর্ফে যেতে আপনার 45 মিনিটের মতো লাগে, তারপরে আপনার ধরেন যে ডর্টমুন্ড থেকে হামে যেতে 20-25 মিনিটের বেশি লাগে না, 18-19-20 মিনিট, হাগেন থেকে, হাম থেকে, মানে কানেক্টিভিটিগুলো খুবই ভালো। তো এই কানেক্টিভিটির কারণে যেটা হয়, যেহেতু পুরো স্টেটে আপনি ফ্রি মানে সেমিস্টার টিকিট আপনার কাভার করবে, বাস, ট্রেন বা লোকাল যত ট্রান্সপোর্ট আছে সবগুলা, সেই ক্ষেত্রে আপনি খুব ইজিলি এক শহর থেকে আরেক শহরে গিয়ে কাজকর্ম করা বা নিজের যেই আপনার মোবিলিটির যে বিষয়গুলো থাকে, জব খোঁজা বা এটা সেটা, নানান ধরনের মানে নিজেকে এক্সপ্লোর করার একটা সুযোগ আপনি এই স্টেটে আমি মনে করি অন্য স্টেটের চেয়ে একটু বেশি পাবেন। আর এই যে এনআরভে যে স্টেটটা আছে, সেই স্টেটের যে আপনার স্টুডেন্টরা আছে, তারা সাধারণত নেদারল্যান্ডে দুটো শহরেও যেতে পারে আমি যতটুকু জানি, সম্ভবত এনশেডে, আরেকটা হচ্ছে ফেনলো বা বেনলো।
এই সেমিস্টার টিকিটটাও কাভার করে, মানে নেদারল্যান্ডের দুইটা শহরে যাওয়া যায়। আর নেদারল্যান্ড যেহেতু পশ্চিম জার্মানি মানে নর্দার্ন ওয়েস্টফেলিয়া স্টেটের পাশে, নেদারল্যান্ড সাধারণত 1.5-2 আড়াই ঘন্টার মধ্যে নেদারল্যান্ডেও যাওয়া যায়। তো এই স্টেটটা এই কারণে অনেকখানি ভালো, সুযোগ সুবিধা ভালো, কানেক্টিভিটি অনেক ভালো, অন্য স্টেটেও ডেফিনেটলি ভালো, বাট আমার মনে হয় যে একটা বড় শহর থেকে আরেকটা বড় শহরে এই আপনার নর্দার্ন ওয়েস্টফেলিয়া স্টেটে যাওয়া অনেকটা সহজ। এখন আপনারা বলতে পারেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান কেমন আছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান যতটুকু আমি জানলাম জানি যে সেটা হচ্ছে মোটামুটি 14টার মতো আপনার বিশ্ববিদ্যালয় এবং হকশুলে আছে, বা আরও বেশি থাকতে পারে, হকশুলে তো ছোটোখাটোগুলো আমি ধরি, মোটামুটি 14টার মতো আছে। তো এইগুলো যে কোনো একটাতে যদি আপনারা পড়ার সুযোগ পান তাহলে আমার মনে হয় না যে খারাপ হবে। এবং বিশ্ববিদ্যালয় কোনটা ভালো সেটার আসলে ডেফিনেটলি একটা র্যাঙ্কিং তো হয়, কিন্তু একটা কথা আমি বলতে চাই এখানে, বিশ্ববিদ্যালয় এবং জার্মান শহরের ক্ষেত্র প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং শহরে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে। আপনি যেই শহরেই থাকেন না কেন, মোটামুটি 30-35 হাজার লোকও যদি থাকে ওই শহরে, মোটামুটি আপনি টুকটাক সবই পাবেন, ঠিক আছে? মানে আপনার দরকারি সব কিছু, শপিংয়ের জন্য এমন না যে আপনাকে শত শত কিলোমিটার দূরে যেতে হবে। আর আমি মনে করি যে কোনো শহরেই যদি আপনি যান, জার্মানি যে কোনো জায়গায় যদি যান, আপনার আশপাশে যদি মোটামুটি 40-50 মিনিটের মধ্যেও, আধা ঘন্টা হলে ভালো হয়, বা 40-45 মিনিটের মধ্যেও যদি আপনি একটা বড় শহরে যেতে পারেন, তাহলে ওই শহরটাকে আপনি মোটামুটি ধরতে পারেন যে আপনার কানেক্টিভিটি ভালো, মানে ডিরেক্ট যদি যাওয়া যায়। যে আমি এখন ট্রেনে উঠলাম বা বাসে উঠলাম, আমি জাস্ট 40-45 মিনিট পরে গিয়ে আমার সবচেয়ে কাছের বড় শহরটাতে আমি পৌঁছাবো। যারা ধরেন ডুসেলডর্ফে থাকে বা ডুসেলডর্ফে যেতে চায় কিন্তু 40 মিনিট দূরে থাকে, কোনো সমস্যা নেই, কারণ প্রচুর কানেক্টিভিটি আছে, মোটামুটি সমস্যা। আর যেহেতু সেমিস্টার টিকিট কাভার করে, মোটামুটি 40-45 কিলোমিটারের মধ্যে যদি আপনি কোনো বড় শহর পান, তাহলে এর আশপাশের ছোট শহরের কোনো ইউনিভার্সিটি যদি আপনি আপনার হয় তাহলে আপনি ডেফিনেটলি ওটাকে পছন্দ করতে পারেন, এটা কোনো সমস্যা না, কারণ আপনার সেমিস্টার টিকিট নর্মালি কাভার করবে। আর শহরটা কেমন, আপনার বিশ্ববিদ্যালয়টা কেমন, একটু গুগলে সার্চ করে মোটামুটি এই বিষয়টা নিয়ে একটু তথ্য মানে নিয়ে নিলে হয়ে যাবে। আপনি একটু দেখে নিতে পারেন যে মানে আপনার আশপাশে কোন শহরটা আছে, একটু ম্যাপে দেখতে পারেন, তারপরে নিয়ার বাই না কি কি আছে একটু যদি ঘাটাঘাটি করেন যে আমার আশপাশে কোন শহরটা সবচেয়ে বড়, একটু দেখে নিলে আমার মনে হয় যে ইউনিভার্সিটি এবং হচ্ছে শহর নির্ধারণ করার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না। তারপরে তৃতীয় যে বিষয়টা থাকছে, আমি কোন স্টেট সেটা বললাম, জার্মানির কোন শহরটা ভালো আপনারা তুলনা করতে পারছেন মনে হয়, আমার মনে হয় যে একটা আইডিয়া পেলেন। তারপরে দ্বিতীয় যেটা বললাম, বিশ্ববিদ্যালয় কোনটা ভালো কীভাবে সিলেক্ট করবেন সেটা সারা জার্মানির ক্ষেত্রে। তো আমি যেহেতু নর্দার্ন অস্ট্রেলিয়াতে আছি আমি এইটার বিষয়ে বললাম, কিন্তু জার্মানির আপনারা জানেন যে প্রায় 400 উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশ্ববিদ্যালয় হকশুলে তারপরে হচ্ছে আপনার টিইউ সব কিছু মিলিয়ে। তো আপনারা মনে হয় বুঝতে পারছেন যে কোনটা আপনারা পছন্দ করবেন যেই স্টেটে আপনারা যান না কেন। এটা তো লাস্ট যে বিষয়টা, সাবজেক্ট খোঁজার ক্ষেত্রে যে কোন সাবজেক্টটা আপনার জন্য ভালো হবে। টু বি অনেস্ট, আপনি ত্রিপলিতে পড়েন, কম্পিউটার সায়েন্সে পড়েন, সেটা কোনো বিষয় না, যদি আপনার ভালো লাগে যেই সাবজেক্টে আপনি পড়েন না কেন সমস্যা না। আর যদি ভালো লাগা ছাড়া আপনি পড়তে চান সেই ক্ষেত্রে যেটা হবে, আপনি রেজাল্ট ভালো করতে পারবেন, রেজাল্ট ভালো না করলে এই খালি কোনো রকম পাস করার দিয়ে কোনো কিছু হবে না। আপনার এই সাবজেক্টটা নিয়ে সত্যি কথা হচ্ছে প্যাশন থাকা লাগবে। প্যাশন ছাড়া যদি আপনি কোনো কিছু পড়েন, যেমন বাংলাদেশের বাবা মায়েরা কী করে, জোর করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং তারপরে কম্পিউটার সায়েন্স এটা সেটাতে ভর্তি করিয়ে দেয়, কিন্তু তার ইচ্ছা ছিল হয়তো সাহিত্য পড়া, তার ইচ্ছা ছিল হয়তো সোশ্যোলজি নিয়ে পড়া, তার ইচ্ছা ছিল হয়তো নাট্যকলা নিয়ে পড়া, হ্যাঁ নাট্যতত্ত্ব নিয়ে পড়া, কিন্তু হয় কি বাবা মায়ের যেহেতু এগুলোর ডিমান্ড বেশি, বাবা মা মনে করে এগুলোতে পড়লে আমার ছেলেমেয়েরা ভালো করবে। এবং আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই আমি এই সাবজেক্টে পড়ে সেই সাবজেক্টে যেতে পারবো কিনা, এগুলো খুবই বুলশিট টাইপের কোয়েশ্চেন, কারণ এই সাবজেক্টে পড়ে সেই সাবজেক্টে যেতে পারবো সেটা আমি ইনস্ট্যান্ট কোনো অ্যান্সার দিতে পারবো না। আপনি বাংলাদেশে যদি সোশ্যোলজিতে পড়েন, জার্মানিতে এসে কম্পিউটার সায়েন্স কীভাবে পড়েন, বাংলাদেশে কি আপনি পড়তে পারবেন, পারবেন না, তাহলে এই প্রশ্নটা কেন জার্মানির ক্ষেত্রে প্রযোজ্য। আপনি বাংলাদেশে HSCতে 2.5 পাইছেন, 2.5 পরে বাংলাদেশে আপনার বেল আছে নাই, তো সেগুলো জার্মানি কি আপনার জন্য কি মানে সুযোগ নিয়ে বসে আছে, ওরা আপনাকে বিনামূল্যে বাংলাদেশ থেকে ডেকে এনে এখানে পড়াবে, কী টাকা পড়ছে ওদের? এইসব ফালতু কোয়েশ্চেন করলে আপনার রেজাল্ট ভালো করেন, ভালো রেজাল্ট করে ইংলিশ ভালো করে শিখে জার্মান ভালো করে শিখে জার্মানিতে পড়তে আসেন, কোনো সমস্যা নেই। আর সাবজেক্ট খোঁজার ক্ষেত্রে যেটা বললাম যে সাবজেক্ট খোঁজার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার এটা পড়তে ভালো লাগে কিনা। প্রত্যেকটা সাবজেক্টের ডিমান্ড আছে, এখন ডিমান্ড আপনার ত্রিপলির আছে, এখন ডিমান্ড কম্পিউটার সায়েন্সের আইটির আছে, আপনি সেটাতে পড়লেন পাশ করতে পারলেন না, তাহলে এই ডিমান্ড দিয়ে আমার কী লাভ? আমার কথা হচ্ছে আমি কোনটাতে ভালো করতে পারবো, আমার কোনটা পড়তে ভালো লাগে সেই বিষয়গুলো নিয়ে আমি পড়াশোনা করব, ঠিক আছে? তাহলে সাবজেক্টটা আপনি ওইভাবে বিচার বিশ্লেষণ করে আপনারা পছন্দ করবেন যেন খুব সহজে ভালো একটা রেজাল্ট করতে পারেন, কারণ ভালো রেজাল্ট করতে পারলে আপনি মোটামুটি একটা ভালো চাকরি পাওয়ার
আশা করতে পারেন। আর যদি ধরেন যে কম্পিউটার সায়েন্স হোক বা অন্যান্য যে সায়েন্সের সাবজেক্টগুলো সেখানে কোনো রকম পাশ করতে পারে। আমি কিছু স্টুডেন্টকে চিনি যারা সায়েন্স পড়তে আসছে, হ্যাঁ ফার্মাসি পড়তে আসছে, কম্পিউটার সায়েন্স পড়তে আসছে, ট্রিপল ই পড়তে আসছে, কিন্তু অবস্থা খুব খারাপ। হ্যাঁ ইভেন বিজনেস ব্যাকগ্রাউন্ডের অনেক স্টুডেন্ট আসে, নাকের পানি চোখের পানি একটা হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা ওইরকম না। বিষয়টা হচ্ছে যে আপনার পড়তে ভালো লাগে, আপনি পারবেন, কনফিডেন্স আছে এবং মার্কেটও মোটামুটি ভালো, এবং খুব বেশি কঠিন সাবজেক্ট নিয়ে আপনি ফেল করে তো লাভ নাই। সহজ সাবজেক্ট নেবেন, মোটামুটি রেজাল্ট ভালো করবেন, তাহলে হয়ে যাবে। আর জার্মানটা শিখতে হবে, ইংলিশটা ভালো পারতে হবে, এবং সফট স্কিলস যেগুলো আছে সেগুলো ভালো করে পারলে আপনার জার্মানিতে সার্ভাইভ করা খুব বেশি কঠিন হবে না। আমার মনে হয় আইডিয়া আপনারা পেয়ে গেছেন যে কোন শহরে আপনি যাবেন, কোন বিশ্ববিদ্যালয়ে এবং কোন সাবজেক্ট আপনারা পছন্দ করবেন। আরও কিছু তথ্য যদি আমি পাই, আমি হয়তো সব কথা এই ভিডিওতে বলতে পারছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমি কিছু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং সংশ্লিষ্ট অনেক তথ্য আমি ডেসক্রিপশন বক্সে আপনারা দিই। আপনারা প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একটু খেয়াল করলে সংশ্লিষ্ট অনেক তথ্য পাবেন এবং সেগুলো আপনাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। তো বেসিক তথ্য আপনারা মোটামুটি পেয়ে গেছেন। আমি যদি আরেকটু এই দিকটাতে দেখাই যে জার্মানির যে অনেকগুলো শহরের কথা আমি বলছিলাম, হ্যাঁ আপনারা দেখেন এখানে যদি আমি একটু এই লিস্টটা আমি দিয়ে দিব না আপনাদেরকে, মোটামুটি বার্লিন থেকে শুরু হয়েছে, এখানে প্রচুর শহরের তালিকা আছে। এর মধ্যে প্রচুর দেখবেন যে নর্থ রাইন ওয়েস্টফেলিয়া স্টেটের, আপনারা যদি একটু খেয়াল করেন এই যে এখানে আছে এই যে নর্থ রাইন ওয়েস্টফেলিয়া, নর্থ রাইন ওয়েস্টফেলিয়া, আমি যদি একটু নর্থ লিখে সার্চ দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে কতগুলো 216টা আছে আপনার নর্থ রাইন। হ্যাঁ আপনারা একটু খেয়াল করতে পারছেন মনে হয়, এই যে একটু যদি খেয়াল করেন স্ক্রিনের দিকে দেখেন, সবগুলো নর্থ রাইন ওয়েস্টফেলিয়া স্টেটের 216টা শহর আমাকে এখানে সবগুলোই দেখাবে, যেহেতু আমি সব তালিকাটা দিয়ে দিছি। তাহলে আপনার জনসংখ্যার দিকে যদি একদম আসেন, মোটামুটি 30-40 হাজার পর্যন্ত এখানে কাভার করছে আর কি। হ্যাঁ 30 হাজারের উপরে হলে সাধারণত এটাকে আপনার স্টাত বলে, আর এর নিচে হলে গ্যামাইন্ডেন অথবা কাইন্ড অফ ডর্ফও বলে, ডর্ফ মানে গ্রাম এই ধরনের, বা কমিউনিটি বা মিউনিসিপ্যালিটি আমরা যেটাকে পৌরসভা বলি বাংলাদেশে, এই ধরনের। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর শহর আছে নর্থ রাইন ওয়েস্টফেলিয়া 216টা, সবগুলোর লিস্টই আছে, আমি এগুলো সব ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যাই হোক, আমার মনে হয় যে আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন আজকের এই ভিডিও থেকে। যদি ভিডিওটা ভালো লাগে সবার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।